বাংলাদেশ রেলওয়ে ভবন থেকে একটি বিশাল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 684 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশ সকল জেলা থেকে আপনারা এসিতে পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন। তো আজকে বিভিন্ন সম্পর্কে এই বিষয়ে আলোচনা করতে ভিডিওটি স্কিপ না করে পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বাংলাদেশ রেলওয়ে ভবন থেকে নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি আপনার পদ সংখ্যা এখানে 684 জন, এখানে 18-30 বছর আবেদন করতে পারবেন। এখানে আপনার এসিসি পাশে এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার বয়স কত প্রয়োজন, এখানে 18-30 বছরের এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন কি কিভাবে করবেন, এই যে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে আপনাদের আবেদন করতে হবে। তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি আবেদন করবেন। এখানে 6 জন থেকে শুরু করে 18 জন পর্যন্ত এখানে আপনার আবেদন চলবে। তারা আবেদন করতে ইচ্ছুক দুটো আকারে এখানে আবেদন করবেন। তো এখানে আপনাদের আবেদন করতে দুটো SMS এর মাধ্যমে টোটাল আপনাদের 56টা টেলিটকিস এর মাধ্যমে আপনাদের প্রদান করতে হবে। তো এখানে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কি দেখে নেবেন কিভাবে এখানে আবেদন করবেন টেলিটকিস এর মাধ্যমে। আবেদন করতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমাকে বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। তো এখানে আপনার যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় আপনার মাদ্রাসা হতে পারে বা পলিটেকনিক, যে কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষিত স্কুল থেকে আপনাদের এসএসসি পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে লালমনিরহাট বা পাবনা ব্যতীত বাংলাদেশ সকল জেলা থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে এতিমপুর বা শারীরিক প্রতিবন্ধী, সেটা আপনাদের বাংলাদেশ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।